আজকে আমার বন্ধু সেই বিখ্যাত শিল্পী এম ডি ইলিয়াস, ইসলামিক সিঙ্গার। আজকে একটা গজল শ্যুটিংয়ের জন্য এসেছি আমরা, দেখতে পাচ্ছেন। আর সেই গজলটি বাংলাদেশ নিয়ে তা দেখতে পাচ্ছেন। আমরা অলরেডি বাইক নিয়ে চলে এসেছি এখানে, বাট যেখানে আমরা শ্যুট করবো সেই জায়গায় কিন্তু বাইক যাচ্ছে না। দেখতে পাচ্ছেন লুকটা দারুণ লুক, কিন্তু এই জায়গাটা অনেকে খুঁজে পায় না। খুব সুন্দর একটা জায়গা, দেখতে পাচ্ছেন আমাদের বিখ্যাত ইউটিউবার। তো বন্ধুরা, জায়গাটা দেখলে আমরা বুঝতে পারি দারুণ জায়গা, খুব সুন্দর জায়গা। এখানে কেউ ভ্লগ করতে আসে না, বাট এটা একটা ভিতরের মধ্যে, সেই জন্য। বাট আপনারা এখানে মায়াই পড়ে যাবে, পরিবেশটা এত সুন্দর, দেখতে পাচ্ছেন খুবই সুন্দর পরিবেশ। এই যে আমাদের রয়্যাল দাঁড়িয়ে আছে বাইক। হারিয়ে যাব একদিন আমি রব না। বন্ধুরা, সবে শুটিংয়ের একটা পার্ট হলো, ওয়ান পার্ট শেষ করলাম আমরা। এখনো অনেক পার্ট বাকি আছে, দেখতে পাচ্ছেন আমাদের মতিদা। দেখতে থাকুন অবশ্যই, ইনশাল্লাহ খুব ভালো লাগবে, ঠিক আছে? এই গজলটি সেই লেভেলের গজল, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সেই লেভেলের গজল, মারাত্মক লেভেলের গজল আসছে। অবশ্যই গজলটি আমি কমিউনিটি দেবো, শুটিং কমপ্লিট করার পর যখন ইউটিউবে আপলোড হবে তখন এই চ্যানেলে কমিউনিটি দেওয়া হবে অবশ্যই। দেখতে পাচ্ছেন আমাদের মতিদা অলরেডি শ্যুটের জন্য তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা, এর আগে যে শ্যুট হয়েছিল একই জায়গা, সেই গজলটি প্রায় 6.7 মিলিয়ন ভিউস অলরেডি হয়ে গেছে কম আসে 2 মাসের মধ্যে। আবার একটা শ্যুট হতে চলেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এটা সরিয়ে এসো, দাঁড়াও আমি এই গাছটা নেব। বন্ধুরা, সেই বিখ্যাত গজলের শ্যুট হবে বাংলাদেশ ভোট নিয়ে, সঙ্গীত। অ্যাকচুয়ালি এটা সঙ্গীত, বাংলাদেশের সঙ্গীত নিয়ে শেখ হাসিনা। দেখো ওই বিষয়ে বেশি যাচ্ছি না। সেই শ্যুট অবশ্যই আমাদের পার্ট টু হয়ে গেছে, এখন অনেক পার্ট বাকি আছে। তবে বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই জায়গার লুকটা এত সুন্দর যে আসবে একবার বাড়ি যেতে চাইবে না, মায়াই পড়ে যাবে এখানে। জায়গাটার মধ্যে একটা প্রেমিক প্রেমিক ভাব। হ্যাঁ অবশ্যই অবশ্যই, এমন মনোরম পরিবেশ কিন্তু অনেক জায়গায় পাওয়া যায় না, খুবই কম পাওয়া যায়, কারণ এটা একটা গ্রাম্য এলাকার মধ্যে, রাস্তার পাশ দিয়ে একটা সরু রাস্তা এসছে, সেখানে খুবই সুন্দর একটা লুক। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের সেই মতিদা, বিখ্যাত ইউটিউবার, তিনি অলরেডি স্টার্ট করছেন, সেটিং করছেন শ্যুটিংয়ের জন্য। আমি জুম করে দেখাচ্ছি। তো বন্ধুরা, আমার এই বন্ধু দেখতে পাচ্ছেন, অনেকেই যারা ইসলামিক সঙ্গীত বা গজল শুনতে লাইক করেন তারা অবশ্যই ইউটিউবে গিয়ে লিখবেন জাস্ট ইলিয়াস গজল, এমডি ইলিয়াস একটি চ্যানেল আছে। হ্যাঁ, এমডি ইলিয়াস অফিসিয়াল একটা চ্যানেল আছে, ওটা পার্সোনাল। তার সাথে সাথে এমডি ইলিয়াস গজল সার্চ করলে ইউটিউবে মিলিয়ন মিলিয়ন ভিউস গজল সামনে চলে আসবে অবশ্যই। কিছু আমার ভিউয়ার্সদের জন্য যারা আমাকে ফলো করে তারাই জানে, আমার ভিউয়ার যারা গজল দেখে তাদের জন্য আজ এই জায়গায় ভিউস হচ্ছে, ভালো লাগছে। এভাবে পাশে থাকলে ইনশাল্লাহ অনেক দূরে এগিয়ে যাব। সকলে দোয়া করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং হোলি মেসেজ যে চ্যানেলটা
আপনারা ভিডিওটি দেখছেন সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকবেন ইনশাআল্লাহ একদিন আরো বড় জায়গায় যখন আমরা যেতে পারি খোদা হাফেজ তো বন্ধুরা আমাদের সঙ্গীত শ্যুট শেষ হয়ে গেছে অলরেডি এবার ফটোশ্যুট হবে অবশ্যই দেখতে পাবেন জাস্ট ফটোশ্যুট করছি কিছু আমি এবং ইলিয়াস আর একটা বিষয় কেউ যদি উন্নত মানের রেকর্ড এবং ভিডিও শ্যুট করতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন মতি অডিও মতি অডিও ইউটিউব চ্যানেল ওখানে গিয়ে আপনারা অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন খুব সুন্দর তার ক্যামেরা এবং ফটোশ্যুট এবং রেকর্ড তো বন্ধুরা সেই লেভেল শ্যুট হচ্ছে মারাত্মক লেভেল তো বন্ধুরা আবার সিনেমা শট হচ্ছে দেখতে পাচ্ছেন একদম শর্ট শুটিং সেই লেভেলের এসো তো বন্ধুরা আমাদের শ্যুট শেষ হয়ে গেল এখন আমরা এই বাইকে করে রওনা দিব অবশ্যই দেখতে পাচ্ছেন আমাদের ইলিয়াস দাঁড়িয়ে আছে আমাদের মতিদাও দাঁড়িয়ে আছে এখন রওনা দেব তো লাস্টবারে একবার লোকেশনটা দেখে দেয় কত সুন্দর দেখতে পাচ্ছেন খুবই সুন্দর দারুণ একদম পিকনিক স্পটের জন্য খুবই দেখতে পাচ্ছেন আমরা অলরেডি হাইরাস পর্যন্ত গেছি দেখতে পাচ্ছেন আমরা মেন রাস্তা ওভারটেক করে আমরা ক্যামেরা চলে